বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি চিকেন কিমা দিয়ে সহজে কাবাব বানিয়ে থাকি। বাসায় মেহমান আসবে তাই খুব সহজে আমি কাবাব বানানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে সময় খুব অল্প, সেই জন্যে কীভাবে আমি এটা করি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চিকেন কিমা নিয়েছি 4 পাউন্ড, মেবি 5 পাউন্ডের চিকেন কিমা। এখানে কতটুকু হবে কেজি হিসেবে বলতে পারতেছি না, তবে এখানে 3-4টা আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিতো দিয়েছি। ঝাল যে যেরকম খায় সেরকম আপনারা দিবেন। আর এখানে আমি একটা কাবাব যে বাজারে কিনতে পাওয়া যায় কাবাব মশলা সেটা দিচ্ছি, একটু ঝাল আছে এটাতে। তো যেহেতু বাচ্চারাও খাবে, আমি এখানে টমেটো ক্যাচাপও দিয়ে দিচ্ছি, সেটা মাথায় রেখে একটু ঝালটা কম দেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সব কিছুই পরিমাপ মতো দিবেন আপনার আন্দাজ অনুযায়ী, আমার আন্দাজ অনুযায়ী দিচ্ছি। এখানে আমি রসুন আর কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ আদা সব কিছু দিয়ে নিচ্ছি। এটা আমি মাত্রই মানে একদম টাটকা যেটা পেঁয়াজ রসুন আদা সব কিছু মানে ব্লেন্ড করে নিয়েছি। আর ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাবাবে তো অবশ্যই ধনে পাতা দিতে হবে, একদম রেস্টুরেন্টের স্টাইলেই আমি করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে মেহমানরাও খুশি হয়েছিল। আর এখানে চিপে দিয়েছি লেবুর রস, আর লেবুর রসটা দিলে আরও বেশি টেস্টটা বেড়ে যাবে। আর সব কিছুর মিশ্রণ করে এখন আমি ভালো করে মাখিয়ে নিব। অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়ে দিয়েছি, এগুলো ঘরেই থাকে সবসময়, বাজার থেকে জাস্ট শুধু ওই ক্যাচাপটা কিনে নিয়ে এসেছিলাম আর কাবাব মশলাটা কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে ধনে আর জিরে, এটা পরিমাপ মতো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ করে দিলেই হবে। আবার গরম মশলাটা দিলে এটার সেন্টটা আবার অন্যরকম হয়ে যায়, একটু তেতো তেতো ভাব চলে আসবে, বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো এখন আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা একদম ইজি, মেহমান আসলে বাসায় করে নিতে পারবেন। যেহেতু আমি আগের দিন করেছি তাই আমি এটা সংরক্ষণ করে রেখে দিব ফ্রিজে। আর এখানে ব্রেডক্রাম্বস দিয়ে নিচ্ছি, ব্রেডক্রাম্বস দিলে কী হবে এটা আরও বেশি মানে ক্রাঞ্চি হবে ভেতরে, আর খেতে মুখে যখন পড়বে তখন ভালো লাগবে, ক্রাঞ্চ একটা টেস্টটা অন্যরকম হবে সেই জন্য আর বাইন্ডিংয়ের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে 2টো ডিমও ভালো করে এখানে মাখিয়ে নিব একসাথে। কাবাব বানানো সবাই পারে, তারপরে আমি একটু আমার মতো করার চেষ্টা করলাম। আর এখানে কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি, মানে কর্নফ্লাওয়ার যেটা সেটা দিয়ে নিচ্ছি। আর এখন হাতে একটু তোল মাখিয়ে এরকম গোল গোল করে এখানে যে কোনো পাত্রেই আপনারা রাখতে পারবেন, তবে পাত্রটাতে একটু তোল মাখিয়ে নেবেন, আর হাতে অবশ্যই তোল মাখিয়ে তারপর গোল গোল করে এভাবে করে নেবেন। আর আমি এটা সংরক্ষণ করে এখন রেখে দিব, তারপর মেহমান আসলে ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে মেহমান আসলে তোলে ভেজে দেব। খুবই ইজি আর সংরক্ষণ করা, আর এখন প্যাকেটে ভরে আপনারা রেখে দিতে পারবেন ফ্রিজে। তো অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মানে এখানে আমি আসলে কাউন্ট করি নাই, তবে অনেকগুলো হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ।